আল্লাহ হাফেজ। হ্যালো মায়ের দিম লজ্জা লাগে না। নেন বেশি কষ্ট করা লাগলো না, অল্পতেই ভিসা পেয়ে গেছে। বিশ্বাস করেন, এই মায়ের দোয়া ক্রিকেট টিমকে দেখলে চট্টগ্রামের ভাষা একটা কথা বলতে মন চায়, আয়ো চোতারির পর আয়ো। তোমাকে দিয়ে মাঠে আর ক্রিকেট খেলানো হবে না, মাঠে কৃষি কাজ করে উৎপাদন বাড়ানো হবে। নেন শেষমেশ লালা খালামা কট খেয়ে গেছে, এখন মামুলারা দুইটারে জেলে ভরে রাখেন, আর সারার দরকার নাই। এদের অত্যাচার বহুত সহ্য করছি, এখন একটু শান্তিতে থাকি। মাসিলে কাহিনী যত পারুক জেলখানায় করুক, বাইরে না। ব্যান্ড বাজিয়া ব্যান্ড বাজিয়া স্যালুট বিজেপি সদস্যকে, পার্কে গিয়া লুতুপ তো প্রেম না, তোরা আজকে ভুল মানুষের হাতে পড়ে গেছে। মাঝে মধ্যে এগুলোর এইভাবে সাহায্য করা উচিত, কি বলেন? 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত একটি রাসেলস ফাইবার নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির। একই সঙ্গে গত 20 জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিং এ রাসেলস ফাইবার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুরের বিভাগীয় কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো আইন নেই, এটি ধরা অপরাধ। বাঙালি টাকার গন্ধ পেলে জীবন বাজি রাখতেও রাজি। ছয়টার সুদর্শী মধুমতু হলে আমি সৌদি আরব থেকে আজকে নামছি, 6টার সুদর্শী মধুমতু হলে পাসপোর্ট বোর্ডিং পাস সাথে। আপনার মনে হলেন এখন আমি বাসায়ও যাইনি, আমি মাল পার্কিং করে মুভি দেখতে আইছি আগে। তার খুশি দেখে মনে হইতেছে না সৌদি আরব থেকে জান্নাতের টিকিট কাইটে আসছে? একটা কাজ করেন, সিনেমা দেখা শেষে কমলাপুর স্টেশনে গিয়ে একটা টিকিট কাইটে সরাসরি পাবনা চলে যান, কারণ আপনি নিজেও জানেন না মিডিল ইস্টে কামলা দিতে দিতে আপনার বিবেক বুদ্ধি সব বালগাছ উঠায় সরি তালগাছ উঠে গেছে। ঠিক আছে, আমাকে ভুল ভাববেন না, আমি প্রবাসীদের ছোট করতেছি না, তারা কঠোর পরিশ্রম করে এখনও দেশটাকে সচল রেখেছে, তাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা। কিন্তু এর মতো ছাগল আমি একটাও দেখি নাই, প্রবাস থেকে আইসা ফ্যামিলির সাথে দেখা না কইরা সিনেমা দেখতে গেছে। এখানে মায়ের দোয়া না বউয়ের দোয়া ক্রিকেট টিম লিখলে একটু ভালো হইতো, শুধু শুধু মায়ের দোয়াকে অপমান। সোনার দেশের সিটিগুলোর ছেলেরা কাপড় খা সাবান শেপুনে চলে আসতেছে, তাড়াতাড়ি চলে আসেন, ফ্যামিলির মানুষ ওয়েট করতেছে। সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নম্বর বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো, ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। হ্যাঁ, পোলাপাইনের তো আর কাজ নাই, তোমার ফিগার দেখার জন্য হলে গিয়ে বসে থাকবে। তোমার উচিত মিয়াফার থেকে দোয়া নিয়া, শুধু সাকিব খান না, দেশের প্রত্যেকটা পুরুষের 3 নম্বর বউ হওয়া।
গাইজ, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন মূল ভিডিওতে আবার যাওয়া যাক। তিনটা ছবি কপি করা আমার কাছে মনে হয়েছে, একটা হচ্ছে আপনার KGF, আরেকটা হচ্ছে অ্যানিমালস, আরেকটা আরআর, সবগুলো হিন্দি মুভির তামিল মুভির কপি করা মনে হয়েছে। বাঙালি যে কপিতে সেরা এটা বরাবরই প্রমাণিত, হোক না সেটা ফুটপাথের জিনিস কিংবা কোটি টাকার সিনেমা। তবে ভাইয়ারা, মেয়ে মানুষের হাসি দেখে আবার ফিদা হয়ে যায় না? উফ, গেছে রে, একেবারে বরাবর পড়ছে না, মানে স্টান্টটা ভাঙিয়ে গেছে। এইটা কিছু হইলো বলেন? ডিগবাজি দিতে গিয়ে ক্যান্সারে পাও তো, শব্দ শুনছে ওই বেটা জাহিদ খানের, যাকে ফলো করে আজকে বেচারার কোমরটাই গেছে। স্যালুট চাচা, এই ধরনের পেশার মাপা 18+ কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু মুখে বলে নয় সমানে হাতও চালানো উচিত। এই ইতরগুলো ভিডিওর নামে সমাজে নষ্টামিয়া নোংরামি ছড়িয়ে দিচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়াকে পর্ন সাইট বানিয়ে ফেলার চেষ্টা করতেছে, এগুলোকে যেখানে দেখবেন সেখানে ইচ্ছা মতো থাপড়াইবেন। ফাজিল মনে হয় যে বাংলাদেশের খেলা দরকার নাই, তাদের গায়ে নেই, আমার মনে হয় যে ফুটপাথ এলাকা দোকান দিয়ে দিক, নাহলে রিক্সা চালাইক, নাহলে এই বাস চালাইক, এরা কর্মধারে খাইক, এদেরকে আর সরকার টাকা দিয়ে পাইলে লাভ নাই। সমত ভাই, তাদেরকে দিয়ে ক্রিকেট খেলা দেশের বাণিজ্য ডুবানোর চাইতে কামলা দেওয়া উচিত, তাতে কিছু উৎপাদনও বাড়বে আবার দেশের টাকাও বাঁচবে। ফ্রি থেকে যখন আমি খেলা বুঝি তখন দেখে আমার বাবা মা সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে। এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের 16 তারিখ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে সবকিছু কেনাকাটা ঠিক হয়েছে, কিন্তু আমার হবু বউ আমাকে ইগনোর করতেছে এবং হচ্ছে টল করতেছে যে ব্রাজিল হারছে। তো সেই জন্য ঝগড়া লেগে হচ্ছে আমার বউয়ের সাথে আমি আমার বিয়েটা ভেঙে দিচ্ছি। তো এখন আমি চিন্তা করছি যে কোনো আর্জেন্টিনার সাপোর্টারকে বিয়েই করবো না। এই ভিডিওটা নিয়ে অনেকেই প্রাউড ফিল করতেছে, অনেকে মজা করতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যেখানে আমাদের দেশের কোনো অস্তিত্ব নেই সেখানে অন্য দেশের প্লেয়ারদের পাচেটে নিজের মহল্লাতে মারামারি করা, বিয়ে ভেঙে দেওয়া, এগুলো নিতান্তই বোকামি। এমন ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। বর্তমান প্রজন্ম একদম হুমকির মুখে, যেখানে দেশ গোলায় যাচ্ছে। যাক না, আমরা আছি ছাগলকাণ্ড, রাসেল ভাইপার, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। যখন কি আমাকে জিজ্ঞেস করে আপনার জীবন কেমন যাচ্ছে, তখন আমি কখনো উত্থানের, কখনো পতনের, কখনো ভাঙ্গা, কখনো ভাঙ্গনের, কখনো গড়নের, এটি নিয়ে এখানে প্রেমও আছে, ভালোবাসা আছে। হায় হায়, আরে বোন, তোরা যেমনি চেঁচামেচি করতেছিস না, এমনি চেঁচামেচি করলে এই জন্মে না পরের জন্মেও পাবি না। তবে ওদের গান শুনে আমার কাছে মনে হইতেছিল সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চা ম্যা 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 করতেছে। এগুলোর অবস্থা দেখছেন, চোখ দিয়ে যাত্রাপালার মেয়েগুলোকে ধ্বংস করে দিতেছে, আর যেভাবে মনোযোগ দিয়ে হা করে দেখতেছে না, মুখের মধ্যে মশা গেলেও টের পাইবে না। মৌসুম তো এসা লাগ রহা হ্যায় দিল গার্ডেন গার্ডেন হো রহা হ্যায়। রাজ্যহীন রাজপুত্র, বিষয়টা সত্যিই সুন্দর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে ওই রাজপুত্র, তার রাজ্য ভ্রমণে বের হয়েছে।